ভালো লাগছে, কারণ আজকের দিনে এই ক্যারাটেটা এত শেখা দরকার। রাস্তাঘাটে চলতে গেলে যে ছোট্টখাটো যে বিপদগুলো, সেগুলোর থেকে রক্ষা পাওয়ার জন্য যে স্কিলগুলো, ন্যূনতম যে স্কিলগুলো জানা উচিত, সেগুলো আমাদের ঘরের ছেলেমেয়েরা বা বিদ্যালয়ের ছেলেমেয়েরা অনেকেই জানে না। কিন্তু আজকে এখানে এসে তারা পার্টিসিপেট করে ভীষণ আনন্দ পাচ্ছে, এবং চলার পথে যে ছোটোখাটো বিপদ, আশা করি সেগুলোর থেকে তারা নিশ্চয়ই নিজেদেরকে রক্ষা করতে পারবে, এবং ভবিষ্যতে তারাও যাতে অন্যদেরকে শেখাতে পারে, এবং তাদের যাতে আগ্রহ জন্মায় যে আমরা ভয় পাবো, অন্ধকারে বেরোবো না, বা ব্যাচে পড়তে গেছি সেখান থেকে একটু সন্দেহ হয়ে গেছে, বাড়িতে ফিরতে পারছি না, রাস্তাতে যখন তখন কোনো রকমভাবে যে বিপদ আসবে সেখান থেকে তাদের নিজেদেরকে আত্মরক্ষা করতে পারবে, এই বড় বিষয়টা এই স্যারের কাছে শিখতে পেরে আমরা দিদিমণি হিসাবেও যেমন গর্বিত, আমাদের ছাত্রছাত্রীরা ঠিক ততটাই আনন্দ পাচ্ছে। ইন্টারন্যাশনাল ওমেন্স ডে উপলক্ষে আজকে আমরা এখানে মহিলাদের একটা সেলফ ডিফেন্স ওয়ার্কশপ আয়োজন করেছি। এটা অর্গানাইজ করছে বর্ধমান ক্যারাটে ডো অ্যাসোসিয়েশন, এবং সাপোর্ট দিয়েছে অবদুর সংঘ এবং রাত দিন ডক্টর চেম্বার। তো এখানে প্রায় শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে বিভিন্ন স্কুল থেকে। তো এখানে আমরা যে অ্যাকচুয়ালি করার উদ্দেশ্য হচ্ছে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে সচেতন কীভাবে রাস্তাঘাটে একা যেতে পারবে, নিজেকে নিজের সেলফ ডিফেন্স করতে পারবে, তার জন্যই এই কর্মসূচি আয়োজন করা হয়েছে। তো যেমন আমরা এখানে বোঝাচ্ছি, একা একা যাচ্ছে, হঠাৎ কেউ হাত ধরলো, তাহলে কীভাবে নিজেকে এসকেপ করবে, তার বিভিন্ন কলাকৌশল আমরা শিখেছি। গলা ধরলে, চুলের মুড়ি ধরলে, পিছন থেকে জড়িয়ে ধরলে, সামনে থেকে জড়িয়ে ধরলে, এইভাবে নানারকম কলাকৌশল আমরা এখানে আজকে সারাদিন ধরে ট্রেনিং করালো। এবং এর সঙ্গে আমরা এটা সম্পূর্ণ ফ্রি ট্রেনিং দিয়েছি, এবং এখানে বিভিন্ন গার্জিয়ানরাও অংশগ্রহণ করেছিলেন, তারাও এখানে কিছু কলাকৌশল শিখেছেন। আর আরেকটা কি, এই যে এটা ট্রেনিং করলো, ট্রেনিং করাতে এখানে দেখা গেলো যে এদের মধ্যে অনেকের মধ্যে ভয় ছিল, সেই ভয়টা অনেক কেটেছে। তো আমি মনে করি এইভাবে যদি এরা ট্রেনিং করতে থাকে তাহলে আমার মনে হয় এদের আর ভয় থাকবে না মনে, যে কোনো টাইমে যে কোনো সময় এরা নিজেকে বাঁচিয়ে চলে আসতে পারে।